সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমার সামনে যে পাইপ রেঞ্জটি দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, তো এই পাইপ রেঞ্জটি আজ একটু সমস্যা হয়েছে। সমস্যাটা হচ্ছে এই পাইপ রেঞ্জের যে দাঁতগুলো দেখতে পাচ্ছেন, তো আমি যদি কোনো পাইপ এর সাথে লাগাই, এই যে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, তো আমি কোনো পাইপ লাগালে এটা এটা ধরছে না। অর্থাৎ এই যে পাইপ লাগিয়েছি এবং ঘোরাচ্ছি, দেখেন ফ্রি ঘুরতেছে। অর্থাৎ এটা যে পাইপ লাগানোর পরে লক হয়ে যাওয়ার কথা ছিল, তো ঠিক সেইভাবে লক হচ্ছে না। তো মূলত এই সমস্যাটাই ফেস করছি। তো এই পাইপ রেঞ্জটি এখন কীভাবে মেরামত করা যায়, তো আমরা সেটি দেখব। তো তার আগে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন অলরেডি তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন পাইপ রেঞ্জটির যে দাঁতগুলো আছে, তো দাঁতগুলো প্রায় সমান হয়ে গেছে। তো সমান হয়ে গেলে তো আর পাইপ রেঞ্জ দিয়ে কোনো কাজ হবে না, পাইপটাও ধরবে না। তো এর যে নিচের যে দাঁতগুলো ছিল, তো সেগুলোও সমান হয়ে গেছে। তো মূলত এটাকে এখন কিভাবে মেরামত করা যায়, তো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। তো সম্মানিত ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এটা একেবারে সমান হয়ে গেছে দাঁতগুলো। তো এটাকে ঠিক করার জন্য আমাদেরকে একটু এই যে এই ফাইলটার প্রয়োজন। এরকম একটা ফাইল আপনি ইচ্ছা করলে বাজার থেকে কিনেও নিতে পারবেন, 100 থেকে 160 টাকা নেবে। আর যদি থাকে তাহলে তো আছেই। তো যাই হোক, এখন এই দাঁতগুলোকে আমরা খুব সমানভাবে সুন্দর করে এগুলোকে আমরা দাঁতগুলো পুরোনায় তুলব। তো অবশ্যই আপনারা এইসব জায়গায় গ্রাইন্ডিং মেশিন ব্যবহার করবেন না, গ্রাইন্ডিং মেশিন ব্যবহার করলে দাঁতগুলো নষ্ট হয়ে যাবে। তো আসলে এইভাবে করলে একটা মেশিন, একটা আপনার যে পাইপ ড্যান্সটি আছে, তো পাইপ ড্যান্সটি আবার নতুনের মতো হয়ে যাবে। তো আপনারা অবশ্যই এটাকে যখন এইভাবে ই করবেন, দাঁতগুলো তুলবেন, তো এটাকে অবশ্যই একটি বাইশের সাথে বাঁধিয়ে নেবেন। যেহেতু আমার এখানে কোনো বাইশ নেই, তো এই জন্য একটু সমস্যায় হচ্ছে আর কি। তো অবশ্যই আপনারা যদি বাইশ থাকে, তো অবশ্যই বাইশে বেঁধে নেবেন, তাহলে আপনারা খুব সুন্দর করে দাঁতটা তুলতে পারবেন। তো মূলত দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এটা প্রথমত আপনারা দেখে নেবেন যে এর যে সাঙালটা আছে এটা কোন দিকে, নিচের দিকে না উপরের দিকে। তো ঠিক যেভাবে আছে আপনারা সেইভাবেই এটাকে ধার দিবেন এইভাবে। তো অবশ্যই আগে সাঙালটা দেখে নেবেন যে এটা কোন দিকে বাগানো আছে ধারটা। আর এটা একেবারেই সহজ, যারা কড়াতে ধার দেয়, তো কড়াতে ধার দেয় তো একই প্রসেস। তো এটা করলে ইনশাল্লাহ আপনার যে পাইপ রেঞ্জটি আছে সেটি প্রথমে আগে যখন আপনি নতুন কিনেছিলেন, তো তখন যেমন ছিল ঠিক তেমন হয়ে যাবে। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমরা একটা পরে একটা এটাকে সুন্দর করে ধার দিয়ে নিচ্ছি। তো যেহেতু বাইশ নেই এর জন্য একটু সমস্যা হচ্ছে, কিন্তু কাজটা হচ্ছে আর কি। তো সম্মানিত ভিউয়ার্স, অবশ্যই আপনাদের যে পুরাতন যে পাইপ রেঞ্জগুলো আছে, অনেক সময় দেখা যায় পাইপ ধরে না, পাইপ ফ্রি ঘোরে পাইপ রেঞ্জের ভিতরে। তো সেই সময় আমরা পাইপ রেঞ্জটাকে আপনার রেখে নতুন একটা কিনি। তো আসলে এটাও যে আপনার চেষ্টা করলে এটাও ঠিক করা সম্ভব। তো যারা প্লাম্বার ভাইরা আছে তারা অনেক সময় এই সমস্যাটা ফেস করে। তো এই সমস্যা যখন ফেস করবেন, যখন আপনার অবসর সময় হবে, তখন আপনি একটি পাইপ একটি এইরকম একটি ফাইল নিয়ে আপনি নিজেই চেষ্টা করবেন, ইনশাল্লাহ আপনার শখের যে পাইপ রেঞ্জটি আছে তো সেটি আসলে মেরামত করা সম্ভব। তো আসলে যারা এই সমস্ত কাজের সাথে জড়িত তারা হয়তো বুঝবে যে একটি যখন আমাদের কাছে একটি এইরকম কোনো ম্যাটেরিয়াল থাকে, তো এটার সাথে কাজ করতে করতে এটার উপরে একটা অন্যরকম মায়া হয়ে যায়। তো এই জন্য জিনিসগুলো আসলে সারা যায় না। তো সেই ক্ষেত্রে অবশ্যই আপনারা এরকম করে ধার দিয়ে নেবেন, এতে করে আপনার পাইপ রেঞ্জটি আবার নতুনের মতো হয়ে যাবে। তো সম্মানিত ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমাদের যে ধার দেওয়াটাও হয়ে গেছে,
মোটামুটি ওইটা আমরা কমপ্লিট করে ফেলেছি। তো এটার এখন একটা সেকেন্ড পার্ট আছে, অর্থাৎ নিচের যে দাঁতগুলো আছে, তো এই নিচের দাঁতগুলোকে আমরা নিচের দাঁতগুলোকেও ধার দেব, তো সেই জন্য মূলত আমরা এটাকে খুলে নেব। তো দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এটার দাঁত তো একেবারে সমান হয়ে গেছে, এটার দাঁতটাও একেবারে সমান হয়ে গেছে। যেহেতু এটা এখানে অনেকটা সময় লেগেছিল, কিন্তু ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, সেই জন্য আমি ভিডিওটাকে সংক্ষিপ্ত করে দিয়েছি। তো মূল যে কাজের যে প্রসেসটা আমি সেটা আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। তো এইভাবে আপনারা এগুলোকে সুন্দর করে এগুলোকে ধার দেবেন। তো আমি এটা ধার দেওয়ার পরে, দাঁতটা ধার দেওয়ার পরে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স খুব চকচক করছে এবং এই হাতের সাথে এখন বাজছে, অর্থাৎ এটা এখন কাজ করবে। তো আপনারা অবশ্যই ধৈর্য নিয়ে এবং ধৈর্যের সাথে এই কাজগুলো করবেন, তাহলে ইনশাল্লাহ আপনাদের যে পুরাতন যে পাইপলাইনসগুলো আছে সেটা পুরোনায় নতুন হয়ে যাবে। তো এটার ভিতরে কিছু ময়লা আছে, তো আমরা একটি টেস্টারের মাধ্যমে এই ময়লাগুলো আগে পরিষ্কার করে নেব। তো অবশ্যই আপনারা যদি ভিতরে কোনো ময়লা থেকে থাকে, তো অবশ্যই আপনারা টেস্টার দিয়ে এটাকে সুন্দরভাবে পরিষ্কার করে নেবেন এবং তারপরেই আপনারা এটাকে ধার দেবেন। তো এটা একেবারে সহজ এবং সুন্দর একটি প্রসেস। আমরা অনেকেই জানি না যে আসলে এইভাবে পাইপলাইনসগুলোকে সুন্দর করে পুরোনায় নতুনের মতো করা সম্ভব। তো সম্মানিত ভিউয়ার্স, এটা আমাদের নতুন একটা চ্যানেল, তো অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং আমাদের কাজে অবশ্যই উৎসাহিত করবেন, এবং আমাদের কাজের মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে তো অবশ্যই আপনারা মার্জিত কমেন্টের মাধ্যমে জানাবেন, ইনশাল্লাহ আমরা সেগুলোকে সংশোধন করে নেবার চেষ্টা করব। এবং স্যানিটারি এবং সাবমার্সিবল বিষয়ে যে কোনো সমস্যার জন্য অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন, ইনশাল্লাহ আমরা সমাধান করে দেবার চেষ্টা করব। তো প্রিয় ভিউয়ার্স, এখন যে দাঁতগুলো দেখতে পাচ্ছেন এগুলো প্রায় একেবারে সমান হয়ে গিয়েছে, তো এটাকে আবার নতুন করে এটাকে শান করতে হবে। তো শান দিয়ে তারপরে এটাকে আমরা চেষ্টা করব নতুন করে নতুন অবস্থায় যেমন ছিল তো সেরকমভাবে এটাকে ই করার। তো আপনারা অবশ্যই এটাকে আগে দেখে নেবেন, উল্টা সোজাটা দেখে নেবেন, উল্টা সোজাটা দেখে নিয়ে সেইভাবে আপনারা ফাইল দিয়ে এটাকে এইভাবে ঘষবেন, তাহলে আপনাদের দাঁতগুলো আবার সুন্দর এবং নতুনের মতো হয়ে যাবে। তো আসলে এই প্রসেসগুলো আমরা অনেকেই জানি না বা অনেকেই অলসতা করে করা হয় না। তো আসলে একটা পাইপলাইনস বা নিজের যে কোনো একটি কাজের ইনস্ট্রুমেন্ট, তো এটা আসলেই যার যার কাছে একটি খুবই গুরুত্বপূর্ণ জিনিস, কারণ যারা হয়তো কাজ করে তারাই বুঝবে এর মর্যাদাটা। তো যাই হোক ভিউয়ার্স, অবশ্যই আপনারা যে যাদের নতুন পুরাতন পাইপলাইনসগুলো এভাবে পড়ে আছে অযত্নে, তো অবশ্যই আপনারা চেষ্টা করবেন আপনাদের যে পাইপলাইনসগুলো সেগুলো আপনারা এইভাবে ঠিক করে নেওয়ার জন্য। আর এটা 100% আপনার ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ, কিন্তু এটা আপনার ধৈর্যের একটা বিষয়, যেহেতু একটা অনেক সময় নিয়ে এটাকে ঠিক করতে হবে। তো আমি আবারও বলছি, এখানে অবশ্যই আপনারা যে গ্যান্ডিং মেশিন আছে, তো গ্যান্ডিং মেশিন ব্যবহার করবেন না। গ্যান্ডিং মেশিন ব্যবহার করলে আপনার যে দাঁতগুলো দেখতে পাচ্ছেন এই দাঁতগুলো আর এইরকম থাকবে না, এটা নষ্ট হয়ে যাবে। তো আপনারা চেষ্টা করবেন এই ফাইলের সাহায্যে এইভাবে ঠিক করার জন্য। তো দেখতে পাচ্ছেন আমাদের মোটামুটি এগুলো এখনও কিছুই হয়নি, তো এটাকে আবার নতুন করে সুন্দর করে এগুলোকে ধার দিতে হবে। তো এটা অনেকটাই ধৈর্যের একটা কাজ। তো অবশ্যই আপনারা সময় নিয়ে, যখন আপনারা অবসর সময় থাকবেন, আপনারা নিজেরাই এই জিনিসগুলো এইভাবে ঠিক করে নিতে পারবেন। তো সম্মানিত ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমাদের ফাইল দিয়ে এটাকে যে দাঁতগুলো বসে গিয়েছিলো সেগুলো তোলা চলছে। তো কিছুটা অনেকটাই ডেভেলপ হয়েছে, এটা অনেকটাই ডেভেলপ, আগের থেকে ডেভেলপ হয়েছে। তো আমরা চেষ্টা করছি যেন এটা আবার নতুনের মতো হয়ে যায় এবং এটা দিয়ে আবার যেন নতুনের মতো যেভাবে আমি কাজ করেছি তো সেইভাবে কাজ করা যায়। তো অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে আসলে এটা কাজ করে কি না করে। তো অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন।
এবং মেনটেনেন্স বিষয়ে এবং আর আপনার ডিল অথবা ক্যানিং মেশিন এগুলো সার্ভিসিংয়ের আরও অনেক ভিডিও আমাদের দেওয়া আছে, তো অবশ্যই আপনারা চাইলে দেখে আসতে পারেন। এবং আমাদের সাথে কন্ট্যাক্ট করার জন্য আমাদের ফেসবুকের পেজ এবং আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব। তো এই ভিডিওটি আপনার ফেসবুকের পেজ এবং ইউটিউবে দুই জায়গায় পাবলিশ করা হবে, তো আপনারা ইচ্ছা করলে দুই জায়গা থেকেই দেখতে পারবেন। তো সম্মানিত ভিউয়ার্স, আমাদের যে দাঁতগুলোর যে দাঁত তোলার যে প্রসেসিংটা, তো সেটা প্রায় হয়ে গেছে। তো এটাকে আমরা দেখতে পারছেন ভিউয়ার্স, এটা আগের তুলনায় অনেকটাই দাঁত হয়ে গেছে। মানে প্রথম অবস্থায় যেমন ছিল, এটার দাঁত যেমন ছিল না, একেবারে বসে গিয়েছিল, কিন্তু সেই তুলনায় এখন অনেকটাই হয়ে গেছে। তো মূলত আমাদের যে দাঁত তোলার প্রসেসটা আমরা দুটোই করে ফেলেছি, তো এটাকে এখন পুরোনায় আমরা সেট আপ করবো। তো সেট আপ করার আগে এই যে দাঁত দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এটা নতুনের মতো চকচক করছে। এটা মোটামুটি আমরা কমপ্লিট করতে পেরেছি, যেহেতু আমাদের রানিং সাইট চলতেছে, সেহেতু সময়ের একটু স্বল্পতা রয়ে গেছে। তো যাই হোক ভিউয়ার্স, এটা এখন অনেকটাই কাজ করছে। এটা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এটা এখন লকটা ধরে রাখছে, অর্থাৎ লকটা আগে যেমন এইভাবে ঘষা দিলে পরে যেমন ডাইরেক্ট চলে যেত, এখন দাঁতে দাঁতে বাঁধতেছে। তো তার মানে ইনশাল্লাহ এটা হয়ে গেছে। তো এটাকে আমরা পুরোনায় সেট করব। সেট করার পরে এটাকে আমরা ফের পাইপ ব্রাঞ্চ পাইপ লাগিয়ে চেক করব যে আসলে এটা কাজ করছে কি না। তো আমি এটার যে প্রিমিয়ামটার যে লকটা খুলে নিয়েছিলাম, তো সেই লকটা আবার এখানে লাগিয়ে দেব। তো এই যে লকটা লাগাচ্ছি, এই যে লকটা একটু হাতুর দিয়ে বাড়ি দেবেন, ইনশাল্লাহ লকটা খুব সুন্দরভাবে লেগে যাবে। তো এটাকে আমরা এখন পুরোনায় সেট করব। সো সেট করার পরে এটাকে আমরা দেখব, আবার পাইপ লাগিয়ে দেখব যে আসলে এটা কাজ করছে কি না। তো সম্মানিত ভিউয়ার্স, অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, শেষ পর্যন্ত দেখলে অবশ্যই বুঝতে পারবেন। আর আমাদের এই নতুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের মূল্যবান মতামত অবশ্যই আমাদের জানাবেন। এবং ভিডিওটির মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই মার্জিত কমেন্টের মাধ্যমে জানাবেন, ইনশাল্লাহ আমরা সেগুলোকে শুধরে নিয়ে চেষ্টা করব আরও সুন্দর কোনো কিছু আপনাদেরকে উপহার দেওয়ার জন্য। তো যাই হোক সম্মানিত ভিউয়ার্স, আমাদের এটা মোটামুটি সেট করা হয়ে গেছে। তো এটাকে আমরা এখন পাইপ লাগিয়ে দেখব যে আগের মতো এটা ফ্রি পাইপটা ভিতরে ঘুরছে কি পাইপটা লক করে রাখতেছে। তো আসলে ভিডিওতে সেইভাবে দেখানো হয়তো সম্ভব হচ্ছে না, তো ইনশাল্লাহ আপনারা যখন কাজ করবেন তো বুঝতে পারবেন। তো এই যে আমি পাইপটা এখানে বাঁধিয়ে দিয়েছি, তো আমি অনেক ঘোরাচ্ছি এটা অনেক শক্তি দিয়ে, কিন্তু এটা আর ঘুরছে না, অর্থাৎ পাইপটা সুন্দরভাবে লক হয়ে গেছে। এই যে আমি হাত দিয়ে খুব শক্ত করে এটা ঘোরাচ্ছি, কিন্তু এটা আর ঘুরছে না। তো এর প্রথম অবস্থায় যেভাবে ছিল সেটা কিন্তু ঘুরতেছিল, অর্থাৎ পাইপ লাগানোর পরেও এটা ঘুরে হাতের সাহায্যে ঘোরালেই ঘুরে যাচ্ছিলো, কিন্তু এখন এটা দাঁতগুলো ঠিক করার পরে এটা আর ঘুরছে না, এটা যেভাবেই আপনি ঘোরান এটা আর ঘুরবে না। তো এতে বোঝা যাচ্ছে আমাদের দাঁতটা ইনশাল্লাহ ভালোভাবে কাজ করেছে। তো এখন উল্টা করে নিয়েছে এবং উল্টা দিকে প্যাচ দিচ্ছি, দেখেন ভিউয়ার্স এটা আর ঘুরছে না, অর্থাৎ এটাকে সুন্দরভাবে লক হয়ে গেছে এবং আমাদের কাজটা সাকসেস। তো সবাই ভালো থাকবে।